মন্ত্রীক মৃত্যুর ভাবুকি দি মন্ত্রীক হত্যার ভাবুকি দি রঙা ঘরের আলোহী হল এজন যুবক তিনি দিন পূর্বে কৃষিমন্ত্রী অতুল বরাক সোশিয়াল মিডিয়ার জড়িয়ে হত্যার ভাবুকি দিছিল এইজন যুবকে এই যুবকজনের নাম হয়েছে নিপ প্রতিম বড়ুয়া আর এইজন নিম প্রতিম বড়ুয়াক গৌরীসাগর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে নিপ প্রতিম বড়ুয়া শিবসাগরের লোক নির্মাণ বিভাগের কনিষ্ঠ সহায়ক আজির পর চারি মাস পূর্বে নতুনক চাকরিত যোগদান করেছে এইগী সরকারি চাকরিয়ালে কিহর ভিত্তিত কৃষিমন্ত্রী অতুল বরাক মৃত্যুর ভাবুকি দিলে এই সন্দর্ভত বর্তমান জেরা চলাই থাকা হয়েছে যুবকজনক গ্রেপ্তার হওয়া এই যুবকজনের ঘর হয়েছে জামুগুড়ির মরাণচিগাত উল্লেখযোগ্য যে তিনি দিন পূর্বে মন্ত্রী অতুল বরাক মৃত্যুর ভাবুকি দিছিল ফেসবুকত বোমারে অতুল বরার ঘর উড়াই দিয়ারও ভাবুকি প্রদান করেছিল নিপ প্রতিম বড়ুয়া নামের যুবকজনে এগারী সরকারি কর্মচারী যোক নির্মাণ বিভাগের কনিষ্ঠ সহায়ক পদত যোগদান করে কৃষিমন্ত্রীর বিরুদ্ধে কিয় সরব হল এয়া কোনো ব্যক্তিগত আখেজ কৃষিমন্ত্রীগীর বিরুদ্ধে নে পাবলিসিটি লাভর বাবে এনেকা ধরনের কাণ্ড সংঘটিত করে যুবকজনে সংবাদ শিরোনাম দখল করব বিচারিছে নেকি এই সন্দর্ভত বর্তমান জেরা চলাই থাকা হয়েছে মন্ত্রীক মৃত্যুর ভাবুকি দি মন্ত্রীক হত্যার ভাবুকি দি রঙা ঘরের আলোহী হল এজন যুবক তিনি দিন পূর্বে কৃষিমন্ত্রী অতুল বরাক সোশিয়াল মিডিয়ার জড়িয়ে হত্যার ভাবুকি দিছিল এইজন যুবকে এই যুবকজনের নাম হয়েছে নিপ প্রতিম বড়ুয়া আর এইজন নিম প্রতিম বড়ুয়াক গৌরীসাগর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে নিপ প্রতিম বড়ুয়া শিবসাগরের লোক নির্মাণ বিভাগের কনিষ্ঠ সহায়ক আজির পর চারি মাস পূর্বে নতুনক চাকরিত যোগদান করেছে এইগী সরকারি চাকরিয়ালে কিহর ভিত্তিত কৃষিমন্ত্রী অতুল বরাক মৃত্যুর ভাবুকি দিলে এই সন্দর্ভত বর্তমান জেরা চলাই থাকা হয়েছে যুবকজনক গ্রেপ্তার হওয়া এই যুবকজনের ঘর হয়েছে জামুগুড়ির মরাণচিগাত উল্লেখযোগ্য যে তিনি দিন পূর্বে মন্ত্রী অতুল বরাক মৃত্যুর ভাবুকি দিছিল ফেসবুকত বোমারে অতুল বরার ঘর উড়াই দিয়ারও ভাবুকি প্রদান করেছিল নিপ প্রতিম বড়ুয়া নামের যুবকজনে এগারী সরকারি কর্মচারী যোক নির্মাণ বিভাগের কনিষ্ঠ সহায়ক পদত যোগদান করে কৃষিমন্ত্রীর বিরুদ্ধে কিয় সরব হল এয়া কোনো ব্যক্তিগত আখেজ কৃষিমন্ত্রীগীর বিরুদ্ধে নে পাবলিসিটি লাভর বাবে এনেকা ধরনের কাণ্ড সংঘটিত করে যুবকজনে সংবাদ শিরোনাম দখল করব বিচারিছে নেকি এই সন্দর্ভত বর্তমান জেরা চলাই থাকা হয়েছে